আসসালামু আলাইকুম 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমাদের ইতিমধ্যে আমি চিটা বোর্ড, তারপর হচ্ছে তোমাদের রাজশাহী এবং আরেকটা বোর্ড আপলোড করেছিলাম, কুমিল্লা বোর্ড আপলোড করেছিলাম, এই তিনটা বোর্ড ইতিমধ্যে আপলোড করেছি। এটা হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ডের, আর বাকি বোর্ডগুলো এখনও তোমাদের কাছ থেকে আমি প্রশ্ন পাই নাই। তাই তোমরা অবশ্যই যদি তোমাদের বোর্ডের কোয়েশ্চেনের সমাধান পেতে চাও, তোমরা প্রশ্নগুলো আমার আইডিতে মেসেজ করে দিবা। মেসেজ করে দিলে আমি চেষ্টা করবো খুব দ্রুত তোমাদের মেসেজগুলো দেখে প্রশ্নটার ভালো করে ছবি দেখে আনসারটা তৈরি করার জন্য। তাই অবশ্যই তোমরা আমার আইডিতে, তোমরা যদি তোমাদের বোর্ডের সমাধানটা পেতে চাও অবশ্যই আমার আইডিতে ইনবক্স করে পাঠিয়ে দিও, তাহলে আমি আনসারটা রেডি করে ফেলতে পারবো। আর প্রতিনিয়ত তোমাদের যে পরীক্ষার পর যে তোমাদের গ্রেডিং পয়েন্ট কত হতে পারে, কত পেলে পাস, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার টিচিং জোন ফেসবুক পেজে লাইক দিয়ে রেখো, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরকে বলো ফলো করতে। কারণ আওয়ার টিচিং জোন তোমাদের প্রতিনিয়ত এডুকেশনাল যা নিউজ আছে সবগুলো দিয়ে তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করবে। এবার আসো তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে এই ভিডিওটি দেখার পর আনসারগুলো যদি তোমার মনে হয়, যে কোনো আনসার যদি মনে হয় যে এই আনসারটি সঠিক নয়, তাহলে তুমি অবশ্যই কমেন্টে জানাবা। কমেন্ট করতে কোনো হেজিটেশন ফিল করবে না, নির্ভয়ে কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা। যদি তোমার সঠিক একটা আনসারটা জানা থাকে তাহলে আনসারটা বলে দিবা, এবং শিওর হয়ে থাকলে তুমি অবশ্যই আনসারটা বলে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবা। অথবা তুমি যদি কনফিউশনে থাকো তাও তুমি বলে যাবা, পরবর্তীতে যখন কেউ কমেন্ট করতে আসবে তখন সেও যদি দেখে হ্যাঁ এই আনসারটা নিয়ে সেও কনফিউশনে আছে, তাহলে সেও বলতে পারবে যে এই আনসারটার উত্তর এটা হতে পারে, তাহলে আমরা সঠিক উত্তরটা জেনে যাব, আমাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। এখানে দিনাজপুর বোর্ডের প্রথম, এটা হচ্ছে তোমাদের খ সেট, ক খ গ ঘ সেট সবই তো সেম, জাস্ট প্রশ্নগুলো একটু উল্টাপাল্টা করে দেওয়া থাকে। তাই আমরা ঘ সেট খ সেটটা দেখি। এখানে দেখো বলা হচ্ছে সবাত শোষণে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে মোট কত শক্তি উৎপন্ন হয়, সেটা হচ্ছে ছয়শো ছিয়াশি ক্যালোরি, মানে 686 ক্যালোরি। তারপর একটা কথা বলে রাখি, তোমাদের বন্ধুরা যারা হায়ার ম্যাথ নিয়েছে তাদেরকেও বলো যে আমার আইডিতে তোমাদের ওই প্রশ্নগুলো, হায়ার ম্যাথের প্রশ্নগুলো ছবি পাঠিয়ে দিলে আমি হায়ার ম্যাথের সমাধানটাও আপলোড করে দিব। তারপর দেখো রাকিব বিকালবেলা লক্ষ্য করলো যে তার পানির টপের গাছটি পানির অভাবে শুকিয়ে যাচ্ছে, সে পানি প্রধান কিছুক্ষণ পর গাছটি পুনরায় সজীবতায় ফিরে পেল। উদ্দীপকে উক্ত পদার্থ পরিবহন করে কোনটি, সেটি হচ্ছে বেসেল। তারপর দেখো উদ্দীপকের উদ্ভিদ ও প্রাণীকোষের মধ্যে সৃষ্টিকারী অনুজীব কোনটি, সেটি হচ্ছে প্লাসিড। তারপর দেখো আরেকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা পরে আমাদের 4 এবং 5 নম্বর উত্তর দিতে বলা হয়েছে। 4 নম্বরটা দেখো, উপরোক্ত প্রক্রিয়ায় উৎপন্ন অযৌগটি হলো নিচের কোনটি, সেটি হচ্ছে কার্বোহাইড্রেট। উক্ত প্রক্রিয়ায় আলোক নির্মল পর্যায়ে উৎপন্ন হয়, এখানে 1 এবং 2 সঠিক হবে, তাহলে হচ্ছে এটিপি এবং এনএডিপিএইচ উৎপন্ন হয়। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা নিচের কোনটি, শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে নিচের কোন উদ্ভিদ সালোক সংশ্লেষণের হার বেশি, সেটি হচ্ছে কচুরিপানা উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। নিচে কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়, সেটা হচ্ছে 12 সপ্তাহের মধ্যে তোমার অমরা গঠিত হয়। তারপর দেখো এখানে একটা বলা হচ্ছে মিস্টার এক্স এক টানা 1 মাসেরও বেশি জ্বর, তার পাতলা পায়খানা এবং শুকনো কাশি, তার ঘাড় ও বকলে ব্যথা অনুভব হয়, মুখমণ্ডল কষকেশে হয়ে গেছে। চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানালেন তিনি এমন এক রোগে আক্রান্ত যার ওষুধ এখনও আবিষ্কার হয়নি। মিস্টার এক্স জীবাণু ধারা আক্রান্ত, মিস্টার এক্স কোন জীবাণু ধারা আক্রান্ত, এটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা হচ্ছে এইচআইভি ভাইরাসে সে আক্রান্ত হয়েছে। তারপর দেখো উক্ত রোগের ফলে কী কী হতে পারে, রক্ত শ্বেতকণিকা নষ্ট হয়ে যায়, তারপর হচ্ছে তোমার কোষের অ্যান্টিবডি উৎপাদন ব্যাহত হয় না, তারপর আক্রান্ত বাবা থেকে সরাসরি সন্তানে ছড়ায় না, এটা তিনটাই সঠিক হবে। তারপর দেখো পরবর্তী কোয়েশ্চেন 12-11 নম্বর, সেটা হচ্ছে কোন অংশটি বীজে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে ডিম্বক অংশটি বীজে রূপান্তরিত হয়। তারপর কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার মিওসিস পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়। তারপর দেখো বায়ুপরাগী ফুল কোনটি, সেটা হচ্ছে ধান, এটি রাজশাহী বোর্ডেও এসেছে, তোমাদের বোর্ডেও এসেছে বায়ুপরাগী ফুল কোনটি, সেটা হচ্ছে ধান, বায়ুর মাধ্যমে তারা পরাগায়ন সম্পন্ন করে। কোনটি বংশগতির প্রধান উপাদান, সেটি হচ্ছে ক্রোমোজোম, এটাও আর একটা বোর্ডে এসেছিলো,
তারপর দেখো রফিক বংশগতির বিষয়টি পরীক্ষার জন্য তার বাগানে একটি লম্বা ও একটি খাটো শিম গাছের মধ্যে শঙ্করায়ণ ঘটালো। তারপর অন্য কোনো পরক্রাণু যাতে না আসতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নিল। প্রথম বংশধরে শতকরা কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে সেটা আমরা জানি, সেটা হচ্ছে 100 ভাগ লম্বা গাছ পাওয়া যাবে। তারপর দেখো দ্বিতীয় বংশের ক্ষেত্রে উৎপন্ন এখানে 2 এবং 3 হবে, 25% গাছ কাটা হবে এবং লম্বাও কাটা হবে তোমার 3:1 অথবা 3:1। তারপর দেখো থ্যালাসেমিয়া রোগাক্রান্তদের ক্ষেত্রে নেচার কোনটি নষ্ট হয়ে যায়, লোহিত রক্তকণিকা থ্যালাসেমিয়া রোগাক্রান্তদের ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তারপর উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ কোনটি, সেটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রামের কারণে উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি বিলুপ্ত হয়। নিচের কোন প্রজাতি চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে এবং অভিযোজন ক্ষমতা কম, সেটি হচ্ছে সরিষা। তোমার যদি মনে হয় এটা শিমুল তাহলে তুমি কমেন্টে বলতে পারো এবং সাথে সাথে শিমুল হওয়ার কারণটা কি সেটা ব্যাখ্যা দিবা। কোষকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে কোনটি, সেটি হচ্ছে লাইসোজম, কোষকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। তারপর দেখো কোনটি অন্তঃঘরা গ্রন্থি, সেটা হচ্ছে পিটুইনারি গ্রন্থি হচ্ছে অন্তঃঘরা গ্রন্থি। তারপর নিচের উদ্দীপকে লক্ষ্য করে 22 এবং 23 উত্তর দিতে হবে, এখানে এ হচ্ছে দেহকোষ, তারপর বি হচ্ছে জনন কোষ। তাহলে আমরা বলতে পারি এ এর বৈশিষ্ট্য কী কী, এ হচ্ছে তোমার মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে এবং জীবদেহ বৃদ্ধি ঘটায়। তারপর দেখো বি কোষটি এ থেকে ভিন্নতর, কারণ কেন, কারণ প্রজাতি ধারাবাহিকতা বজায় রাখে এবং শুধুমাত্র বহুকোষী জীবে সৃষ্টি হয়। তারপর দেখো কোনটি ফ্লোয়েম ফাইবার পাওয়া যায়, সেটি হচ্ছে পাটে ফ্লোয়েম ফাইবার পাওয়া যায়। তারপর হচ্ছে দেখো স্ট্রিফাইড আবরণী টিস্যু থেকে কোন প্রাণীর তথ্যে, সেটা হচ্ছে তোমার সাপ, যেহেতু সাপ হচ্ছে তোমার মেরুদণ্ডী প্রাণী বলা যায়, অথবা তোমার এখানে এই জন্য তোমার স্ট্রিফাইড আবরণী টিস্যু থাকে। এই ছিল মূলত তোমাদের কোশ্চেনটা, আশা করি তোমরা বুঝেছো। যদি কোনো কিছু ভুল মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টে ভুল বা কমেন্টে ভুল নেই আমি বুঝতে পারবো, অথবা পরবর্তীতে আমি তোমার কমেন্টের পরবর্তীতে যে আমি কোশ্চেনটা আবার দেখবো তখন আমি তোমার সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবো, অথবা কোনো না কোনো কেউ কমেন্টে তোমার সাথে একমত পোষণ করতে পারে। তোমরা নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমার টিচারের ফেসবুক পেজে লাইক দিয়ে রেখো এবং ফলো করে রেখো, তোমাদেরই সবচেয়ে উপকৃত হবে তোমরা আশা করি। আর পরবর্তীতে কোন ভোটের যারা সমাধান চাও তারা অবশ্যই তোমাদের কোশ্চেনের ছবিটা আমার আইডিতে মেসেজ করে দিয়ে দিও, তাহলে আমি তোমাদের যে সমাধানটা আছে সমাধানটা দ্রুত আপলোড করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, যেহেতু তোমাদের পরীক্ষাটা শেষ, আপাতত তোমরা চিল করো রিল্যাক্স করো, পরবর্তীতে আমি দেখাবো যে কত পেলে তোমাদের পাস, কত পেলে তোমাদের এ প্লাস, এগুলো নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।